আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকেই ইদানিং যে বড় সমস্যাটা আছেন সেটা হচ্ছে অ্যাড ডিসেবল হয়ে গেছে, এছাড়া চ্যানেল সাসপেন্ডেড হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে আপনার চ্যানেল রিভিউতে গেছে কিন্তু অনেকদিন হচ্ছে রিভিউতে আসতেছে না, এরকম যতগুলো সমস্যা আছে, এই রিলেটেড যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান এই ভিডিওতে পাবেন। ওকে, তো আমরা দেখি নিই এক নজরে এই ভিডিওতে কী কী থাকছে, কী কী পাওয়া যাবে। প্রথমত আমরা জানবো অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। ইউটিউব যে নতুন আপডেটটা দিয়েছে তার মধ্যে অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্সটা না মানার কারণেই অ্যাড পাওয়া যাচ্ছে না, অ্যাড শো করতেছে না। তারপর যে প্রবলেমটা হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ ডিলেড, অনেকের এস্টিমেটেড রেভিনিউ ডিলেড হয়ে গেছে একদিন থেকে ছয় দিন পর্যন্ত। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও আপলোড করছিলাম, একটা নোট সবার কাছে সেন্ড করছিলাম যে কেন এটা হচ্ছে এটা সম্পর্কে। তো তারা যে নতুন আপডেটটা দিয়েছে এই আপডেটটা না জানলে ইউটিউবে কাজ করাটা খুবই কঠিন হয়ে যেতে দাঁড়াবে, আপনি কাজ করে যাবেন কিন্তু ফল আসবে না, সেটা ব্যর্থ হয়ে যাবে যদি আপনি আগে না জানেন ভালো করে। আগে আপনারা সবাই এটা সম্পর্কে হয়তো ধারণা পেয়েছেন যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন ছিল, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনও কিন্তু আপডেট করা হয়েছে। তো সেটাও আমরা আজকে দেখবো, কিছুটা আপডেট করা হয়েছে, যেমন সব কিছু আগের মতো আছে বাট এখানে কয়েকটা জিনিস আপডেট করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করবো, বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো আমার ভাষায়। আর এরপর যেটা হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইনের যে নতুন পলিসিগুলো, নতুন সিস্টেমগুলো, এই সম্পর্কে আমি নিজে এগুলো অনেক করে পড়ছি, অনেকবার পড়ছি, কতবার পড়ছি আমি নিজেও জানি না, বুঝতে খুবই মানে খুবই কমপ্লিকেটেড একটা নোটিস এটা আমাদের জন্য, এটা বুঝতে অনেকটা সময় লাগছে আমার। সো আমি আশা করি ভিডিওটা ঠান্ডা মাথায় আমার কথাগুলো লক্ষ্য করবেন ভালো করে। তো এই পুরোটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা এবং আমি যা যা দেখলাম যা যা শিখলাম। ওকে, তারপর আর কি আছে, যেমন অ্যাডসেন্সের প্রোগ্রাম পলিসি সম্পর্কে আমরা অনেকেই জানি যারা ইউটিউবে কাজ করে, তার মোটামুটি একটা ধারণা রাখি, বাট এখানেও কিছু আপডেট আসছে এবং অ্যাডসেন্সের নিয়ম মানার জন্য বলা হয়েছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন থেকে। এই যে, তো এগুলো সব কিছু সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে। আর কি আছে সেটা একটু দেখে আসি, আর কি আলোচনা করবো, অ্যাড পলিসি, হ্যাঁ অ্যাড পলিসি ওভারভিউ যেটা আছে ইউটিউবের সেটা সম্পর্কেও আলোচনা করতে হবে, এই সবগুলোই কিন্তু একটা রিলেটেড। সো আমাদেরকে যদি এই বিষয়টা বুঝতে হয় ঠান্ডা মাথায়, এটা আসলে একটা পুরোই বোঝার বিষয়, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার মাথা মানে একদম ঝাঁঝরা হয়ে যাবে, প্রত্যেকটা নার্ভ আপনার পেইন করবে, আর যদি ভালো করে বুঝতে পারেন তো এটা খুব সহজ একটা বিষয়, তবুও আমি বলি এটা অনেকটা কমপ্লিকেটেড। ওকে, এরপর আছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব, কি কি মাথায় রাখতে হবে, তার প্র্যাকটিস, কিছু প্র্যাকটিস আছে সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করব, যে কি কি করতে হবে আমাদেরকে অ্যাড পাওয়ার জন্য। অ্যাড পেতে হলে আমাদের মানে নিশ্চিত যেন অ্যাড পেতে পারি, যেন আমাদের চ্যানেলটা মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর যেন হ্যাং হয়ে না থাকে সেটা দেখতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসিটা আমরা অনেকেই জানি কিন্তু সেখানেও কিছু আপডেট আসছে, সেগুলো সবগুলো বের করে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আমি মিনহাজ ফ্রম মিনহাজ 365। তো চলুন এবারে বিস্তারিত শুরু করি। ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অনেক ভিডিও আছে, তো সেগুলো আপনারা যদি কেউ না জেনে থাকেন জাস্ট ইউটিউব কমিউনিটি গাইডলাইন সার্চ দিলেই আপনারা পাবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন, এটা পুরানো টপিক, সো আমি এটা নিয়ে নতুনভাবে কিছু বলতে চাচ্ছি না। আসি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইনটা কি, আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করতেছি এবং অ্যাড পাচ্ছি না সেটা নিয়েই প্রবলেম। তো আমরা কি করতেছি, যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছি সেগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না, ইউটিউবকে অ্যাড দিতে চাচ্ছে না, ইউটিউবে অ্যাড দিতে চাচ্ছে না অ্যাডভার্টাইজাররা, কারণ তারা দেখতেছে যে এখানে এমন এমন কন্টেন্টে অ্যাড শো করতেছে যেসব কন্টেন্টে অ্যাড শো করলে মানুষ জীবনে সেসব দিকে লক্ষ্য করবে না বা করলেও মানে আগ্রহী হবে না, এমন অনেক কিছু আছে। সাপোজ আপনি একটা উদাহরণ দিই, আপনি একটা ভিডিও দেখতেছেন যেটা হচ্ছে কি না মানে মারামারি টাইপ, ধরেন এরকম আমরা অনেক ভিডিও ফেসবুকে দেখি যে বাবা বাবাকে মারতেছে ছেলে, কিছুদিন আগেও দেখছি, তো ওই সব জায়গাতে আপনাকে যদি অ্যাড দেওয়া হয় তো আপনি সেটা খেয়াল করবেন না, আপনার অ্যাডের দিকে লক্ষ্য একদমই থাকবে না, পুরো লক্ষ্যটাই আপনার ভিডিওর দিকে থাকবে। ইনফ্যাক্ট সবাই চায় লক্ষ্যটা ভিডিওর দিকে থাকুক, একটা মানে অডিয়েন্স রিটেনশনটা ভালো হোক, কিন্তু তাই বলে আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেটা যদি একেবারেই কাজে না আসে তো তাহলে তো আপনার লস। সো এরকম কিছু প্রবলেমের কারণে এই নতুন রুলসটা ইউটিউব দিয়েছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন। তো আমরা এই যে এত বড় বড় পাতাগুলো সবগুলো আমি পড়ে দেখছি, আমি এগুলো সবগুলো আপনাদেরকে পড়ে শোনাবো না, বাট আমি যেটা বুঝছি এবং সামারাইজ করে মেইন যেটা সেটা আপনাদেরকে আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইনের মধ্যে প্রথমে বলছে ইফ ইউ আর ইন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ ক্যান মনিটাইজ উইথ অ্যাডস। ওকে, তো এখানে আসলে বলা হয়েছে যে আপনি এই এই রুলসগুলো পালন না করলে
ঠিক আছে, এই রুলসের সাথে আপনি একমত হয়ে ফ্রি কন্টেন্ট ক্রিয়েট না করলে আপনাকে অ্যাড দেওয়া হবে না, হবে না অ্যাকচুয়ালি, মানে সরাসরি সব কিছুতে বলা নেই, কিছু কিছুতে সরাসরি বলছি, কিছু কিছুতে বলছে নাও হতে পারে, তো সেগুলো আমরা দেখি। ওকে, তো প্রথম কথা হচ্ছে কন্টেন্ট দ্যাট ইজ নট সুইটেবল ফর মোস্ট অ্যাডভার্টাইজার। ওই যে কথাটা আমি বললাম যে অনেক অ্যাডভার্টাইজার অ্যাড দেওয়ার সময় দেখতেছে যে এই কন্টেন্টটা আসলে আমাদের অ্যাডের জন্য উপযুক্ত না। যেমন আপনি যদি খেয়াল করেন যে সিএনএন একটা নিউজ চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড, ওদের ওখানে যে অ্যাডগুলো দেওয়া হয় ওদের ওখানে ওরকম অ্যাডই দেওয়া হয় যেগুলো ওদের চ্যানেলে চলবে, মানে ওদের অডিয়েন্স, যে অডিয়েন্সটা ওরা খুঁজতেছে তারা তাদেরকে দেখা শো করতে পারবে এমন অ্যাডগুলোই সেখানে দেওয়া হয়। আবার যদি আপনি ডিজনি নিক বা এই টাইপের কোনো চ্যানেলে, কমেডি চ্যানেলে যান, কার্টুন চ্যানেলে যান, তো দেখবেন যে ওখানের অ্যাডগুলো অন্যরকম। এই ব্যাপারটাই হচ্ছে যে আসল কথা, যে তারা যে অ্যাডগুলো দিচ্ছে অ্যাডগুলো এমন এমন ভিডিওতে পড়তেছে ক্যাটাগরি ওয়াইজ, তারা কিওয়ার্ড দিয়ে অ্যাডগুলো দিতে হয়। তো একই কিওয়ার্ডে এমন এমন কিছু ভিডিও আসে যেগুলো যেগুলোতে অ্যাড দিয়ে ওদের কোনো লাভ নেই। তো এই প্রবলেমটাই সলভ করার জন্য এই গাইডলাইনটা। ওকে, তো এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু অ্যান্ড সেন্সিটিভ ইভেন্টস। দ্যাট মিন্স আমরা যে বিতর্কমূলক যে ভিডিওগুলো দেখি, হ্যাঁ, বিশেষ করে আমরা টিভিতে যে বিতর্কমূলক ভিডিওগুলো দেখি, তো সেখানে কিন্তু মানুষ উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, এগুলো দেখতে দেখতে একসময় ইমোশনাল হয়ে পড়ে, উত্তেজিত হয়ে পড়ে, তো ওই টাইপের ভিডিওগুলোতে তারা অ্যাড দিতে ইচ্ছুক না। তো আপনি এরকম যে ভিডিওগুলো ক্রিয়েট করেন মানুষ আবেগী হয়ে পড়ে, একেবারে মানুষ উত্তেজিত হয়ে পড়ে, এমন ভিডিওগুলোতে তারা অ্যাড দিতে চায় না। তো আপনি যদি এমন কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন, মানে অ্যাটমিন্স এটা আমি সামনে আরেকটু পরে কয়েকটা অপশন আছে সেগুলোর সাথে একই সাথে যদি বুঝিয়ে বলি আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে, একটু সামনে আগাই, তারপরে একই সাথে এটাও আলোচনা করতেছি। ড্রাগস অ্যান্ড ডেঞ্জারাস প্রোডাক্ট অর সাবস্টেন্স, তো সেকেন্ড অপশনে যে কথাটা বললো এটা হচ্ছে যে ওই যে এটা হয়তো সবাই জানেন যে ড্রাগস ডেঞ্জারাস প্রোডাক্ট যেগুলো আছে, তো এই জিনিসগুলো যখন মানুষ দেখে তখন একরকম হেট ফিল করে বা খারাপ একটা নেগেটিভ একটা চিন্তা মাথায় কাজ করে। ওই সময় ওই যে কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেটা বলা হয়েছে ওই রকম একই ব্যাপার, যে মানুষের মাথায় এমন একটা ইমেজ ক্রিয়েট হয় যে এটা খারাপ জিনিস বা এই টাইপের, ওইখানে তারা অ্যাড দিতে রাজি না। একইভাবে বলছে হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্ট, মানে ক্ষতিকর জিনিসগুলো, এগুলো দেখলে আপনি যদি একটা ক্ষতিকর ভিডিও দেখেন কার ক্ষতি হচ্ছে, তো সেখানে আপনার কেমন একটা মানে মোডটা কেমন থাকে, তো ওই টাইপে আপনার ওই সময় আপনাকে যদি কোনো অ্যাড দেওয়া হয় দেখার জন্য, তো আপনার কাছে সেটা বিরক্তই লাগবে, একেবারে ডিসগাস্টিং লাগবে, আপনি দেখতে মোটেই আগ্রহী হবেন না। সো এই টাইপের জায়গাতে অ্যাড দিতে চায় না ইউটিউব, সরি ইউটিউব না, অ্যাডভার্টাইজাররা। ওকে, তারপর হেডফুল কন্টেন্ট। হেডফুল কন্টেন্ট বলতে কেমন হেডফুল কন্টেন্ট, এখানে যে কথাটা বললো সেটা হচ্ছে যে কোনো জাতি, গ্রুপ বা ব্যক্তি নিয়ে যদি আপনি মানে ঘৃণ্য হীন টাইপের কোনো ভিডিও করেন, মানে কাউকে অবহেলিত করলেন বা কাউকে ঘৃণা টাইপের, ঘৃণা জন্মানো টাইপের এরকম কোনো ভিডিও ক্রিয়েট করতেছেন, তাহলে এটাকেও আপনার তারা অ্যাড দিতে রাজি না। এখন আসেন, আপনি আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনার কাছে সিম্পল লাগতেছে, বাট এগুলো আসলে সিম্পল না, এগুলো কতটা কমপ্লিকেটিভ সেটা বুঝবেন একটু পরে, যখন আমি সবগুলো একসাথে পড়ার পর আপনি খুঁজে পাবেন না যে আসলে আমি যেটা করতেছি ছোটোখাটো ব্যাপার, এটাতেও কি এরকম হার্মফুল ডেঞ্জারাস অ্যাক্ট আছে কি না, এগুলো মাথায় আসবে, তো সেটা আমি বিস্তারিত বুঝে বলবো। আগে আমি জিনিসগুলো আপনাদেরকে জানাই, হেডফুল কন্টেন্টটা বুঝালাম, তারপর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে আপনারা দেখবেন এমন অনেক গেম চ্যানেল আছে যারা গেম খেলতেছে এবং সেটার তাদের রিয়াকশনগুলো রেকর্ড করতেছে, যেগুলো আপলোড করতেছে, তো এইরকম রিয়াকশনের মধ্যে দেখবেন অনেকে যে অনেক বিশ্রী ব্যবহার করে, অনেকে এত উত্তেজিত হয়ে যায় যেটা দেখেই মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে, ভিউয়াররা অডিয়েন্স উত্তেজিত হয়ে যাচ্ছে, তো এরকম ভিডিওগুলো আসলে ঠিক না। যেমন তারা এখানে অনেক ব্যাড ওয়ার্ড ইউজ করে যেগুলো আমরা খারাপভাবে খারাপ চোখে দেখি, তো এই ব্যাড ল্যাঙ্গুয়েজ যেগুলো খারাপ টাইপের ল্যাঙ্গুয়েজ বা কাউকে উত্তেজিত করা, আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে যে ফিফা মোবাইল গেমটা সেটা ও খেলতেছে এবং সেখানে সেটাকে একটা মেসি একটা গোল দিতে পারেনি, তো মেসিকে নিয়ে সে যা তা বলতেছিল, তো এই মেসির ফ্যানরা সেটা দেখলে তাদের কাছে খারাপ লাগবে, তো সেটাও কিন্তু একরকম হেডফুল কন্টেন্ট। তো কথা বলছিলাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো দেখছেন কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে, যে হেডফুল কন্টেন্ট জিনিসটা কি এটাও আপনারা ক্লিয়ার হবেন, যতই সামনে যাবো ততই আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারবো। তো ওই রকম বিশ্রী ভাষাগুলো আসলে মানে অ্যাপ্লাই করা যাবে না।
এখন অনেকে নাটক নাটকের কাজ করে, নাটক নিয়ে অনেকে কমেডি ভিডিও নিয়ে কাজ করেন, সেখানে কিছু কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ থাকে, তো সেটা কি হবে, সেটা আছে, সেটাও একদম বিস্তারিতভাবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, বুঝাবো, এখানে সবই লেখা আছে। এটা জাস্ট আমি আপনাদেরকে হেডিংটা বলে যাচ্ছি, ওখানে আমি আপনাদেরকে পরে দেখাবো কীভাবে বুঝবেন আপনি যে কোনটাতে অ্যাড দিবে কোনটাতে অ্যাড দিবে না, একদম ক্লিয়ারলি স্পেসিফিকলি সবগুলো দেওয়া আছে, সেটাই আমি দেখাবো। তারপর আসলো যে ইনসেন্ডিয়ারি ডিমেনিং, তো এটা মানে হচ্ছে যে কোনো কিছু আপনি ভুলভাবে উপস্থাপন করতেছেন, হীনও করতেছেন, এই টাইপের কন্টেন্টগুলো হচ্ছে যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এই টাইপের কন্টেন্টগুলোকেও আপনার বুঝতে হবে। আসেন আরও সামনে গেলে আমি এটা বিস্তারিত বলবো। তারপর আছে সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট, আগে আমরা জানতাম যে সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, সেটা দিলেই প্রবলেম, বাট এখানে বলছে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, মানে অনেকেই এরকম ভিডিও তৈরি করেন যে সমস্যা নিয়ে ডাক্তারি, এই টাইপের ভিডিওতেও কিন্তু এখন ইদানিং প্রবলেম হচ্ছে, তো টয়েস সেক্সুয়াল ডিভাইস এই টাইপের কোনো কিছু সেখানে থাকতে পারবে না, বা এই টাইপের অ্যাডও থাকতে পারবে না, এখানে বিস্তারিত এটা বলা হয়েছে। ওকে, তারপর ভায়োলেন্স জিনিসটা তো বুঝিনি, ভায়োলেন্সটা নতুন করে বোঝাতে হবে না, মারামারি কাটাকাটি এই টাইপের কোনো কিছু দুর্যোগ টাইপের মানুষের ক্ষতি হচ্ছে টাইপের জিনিসগুলো দেওয়া যাবে না, সেগুলোতে মানুষ অ্যাড দেখতে আগ্রহী। এবার আসছে বেস্ট প্র্যাকটিস ফর ক্রিয়েটিং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, তো আমরা কীভাবে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েট করবো বা বুঝবো কীভাবে, সেটাই এখানে আমরা বলবো। ওকে, তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে তিনটা পয়েন্ট দিয়ে দিছে, যেগুলো আমরা যদি মাথায় রেখে কাজ করি তাহলে কিছুটা হলেও বেসিকটা বুঝাবো। মনে করেন যারা আমার এই ফুল টিউটোরিয়ালের সমস্ত বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে, তারা এই তিনটা জিনিস যদি মোটামুটি বুঝে নেন তাহলে হয়তো কাজ আসবে। এখানে বলছে ডু রেসপেক্টফুল অফ আদার্স, মানে সবাইকে সম্মান করে চলতে হবে, এটা তো আমরা কমিউনিটি গাইডলাইনেও পাইছি, ইনক্লুডিং ইউর ভিউয়ার্স অ্যান্ড দ্য পিপল অর গ্রুপস দ্যাট ইউ মে ফিচার ইন ইউর ভিডিও, মানে আপনার ভিডিওতে আপনি যাদের যারা আপনার ভিডিওটা দেখতেছে বা যাদেরকে নিয়ে যার যেটা নিয়ে যাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন তাদেরকে সম্মান দিয়ে আপনাকে ভিডিওটা বানাতে হবে। আপনি সেখানে ইনসাল্ট করে, ওই যে আমাদের কতগুলো রোস্টেড ভিডিও যেটাকে বলি, রোস্টেড ভিডিওগুলোও কিন্তু প্রবলেম, রোস্টেড ভিডিওতেও অ্যাড আসবে না, এটা শিওর একেবারে, রোস্টেড ভিডিও অ্যাড আসবে না। তারপর বলছে ডু ইউজ অ্যাকুরেট থাম্বনেলস অ্যান্ড মেটা ডেটা, এই জিনিসটা আগেও জানছেন, আবারও আমি বলতেছি যে আপনার আগে এই কথাটা শুধু নামেই ছিল যে থাম্বনেল মেটা ডেটা, নামগুলো ডিসক্রিপশন যদি ঠিকঠাক না থাকে, একটা ভিডিও দিয়েছেন আপনি থাম্বনেলে দিয়ে দিয়েছেন অন্যরকম, এক মানে অ্যাট্রাকটিভ করার জন্য অন্য কিছু দিয়ে ফেলছেন, এই টাইপের বাড়তি কিছু দিয়ে বসে আছেন, তো এইরকমগুলো আগেও ছিল এই রুলসগুলো, বাট প্রয়োগটা আমরা তেমন দেখতে পারিনি। বাট এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ইউটিউব প্রথমে এটা কীভাবে বাছাই করবে, এই অ্যাড ফ্রেন্ডলিগুলো অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট বাছাই করার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে অটো রোবোটিক্স যে সিস্টেমটা সেটা তো করবে, এবং সেখানে কিছু কিছু রেখে দিবে যেটা সে ভালোভাবে বুঝতে পারতেছে না, সেটা পেন্ডিং রেখে দিবে, তারপর সেটা সে ছেড়ে দিবে। এরপর আসবে যে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে হচ্ছে যে আমরা যেটা রিপোর্ট বলি, আমরা রিপোর্ট যেটা করি সেটা হচ্ছে ফ্ল্যাগ, তো কেউ যদি আবার রিপোর্টও করে যে এখানে প্রবলেম, তো সেখানেও এটা সেটা ধরা খাবে। এরপর যদি সেইখানেও প্রবলেম না হয়, এরপর থেকে যাবে যে আপনার পেন্ডিং, কিছু কিছু ভিডিও সরাসরি পেন্ডিংয়ে থেকে যাবে, ওটা ইউটিউব নিজে কোনো মানুষ ব্যক্তিকে দিয়ে পুরো ভিডিওটা ভিউ করে দেখে তারপর আপনার এটাতে অ্যাড দিবে কি দিবে না তারা চিন্তা করবে, অ্যাড দিবে কি দিবে না এই সম্পর্কে তারা মানে অ্যাকুরেটলি কোনো কিছু এখনও এখানে জানায়নি, যাই জানাইছে তা হচ্ছে যে মানে কমপ্লিকেটেড টাইপের, মানে আমরা মানসিকভাবে যেভাবে বুঝতে পারি ওই টাইপের। এখন চলে না একটু সামনে যাই। ওকে, তো এখন আমরা দেখতে হবে যে কীভাবে আমরা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েট করবো। ওকে, তো এটা দেখতে হলে আমাকে আসতে হবে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট এক্সাম্পল অ্যান্ড গাইডলাইন। ওকে, এখানে তিনটা স্টেপ আমরা যেগুলো ওখানে দেখে আসছিলাম। ওকে, ইউ ক্যান টার্ন অন অ্যাডস ফর দি, এখানে বোঝাইছে এখানে সবগুলো যে আমরা যে পয়েন্টগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে পড়ে শুনাইলাম বুঝাইলাম সেগুলোকে ডিটেলসে দেওয়া আছে, তো সেগুলো এখন আমরা ডিটেলসে দেখবো এবং বোঝার চেষ্টা করবো যে কোনটা কোনটা অ্যাড দিবে আর কোনটা কোনটা দিবে না। তো এখানে তিনটা এক্সাম্পল করে দিছে প্রত্যেকটা টাইপে, যে এটাতে অ্যাড দিবে, প্রথম কাজ হচ্ছে এটাতে অ্যাড দিবে, এটাতে অ্যাড দিতে পারে না দিতে পারে, আর এটাতে অ্যাড দিবে না, এই টাইপের তিনটা ক্যাটাগরি করে সবগুলো বোঝাইছে। ওকে, তো চলেন আমরা দেখি। ফার্স্ট হচ্ছে সেলফ রেট কন্টেন্ট, প্রথমে আপনাকে নিজেকে নিজের কন্টেন্টগুলো
যাচাই করতে হবে, এটা তো আমরা সবাই বলি, এটা নতুন করে বলার কি আছে, আমার কন্টেন্ট আমি যাচাই করবো না। যাই হোক, এখানে বলছে ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা, প্রথমেই বলছে ভাষার কথা, ভাষার উপর এত গুরুত্ব দিচ্ছে যে এটা প্রথমেই বোঝালো। ইউ ক্যান টার্ন অন অ্যাডস ফর দিস কন্টেন্ট, মানে এই এই বক্সের ভিতরে যেই কথাটা বলছে মেনে চলেন, এটা এটা যদি মেনে চলেন তাহলে অ্যাড দেখাবে। আর দ্বিতীয়ত যেটা বলছে, ইউ ক্যান টার্ন অন অ্যাডস বাট মেনি ব্র্যান্ড মে চুজ নট টু অ্যাডভার্টাইজ, মানে আপনি অ্যাড পাবেন কিন্তু বেশিরভাগই অ্যাডভার্টাইজাররা এইগুলোতে অ্যাড দিতে চায় না। আর আরেকটা হচ্ছে যে ইউ শুড টার্ন অফ অ্যাডস ফর দিস কন্টেন্ট, মানে আপনার উচিত টার্ন অফ করে রাখা এই ভিডিও, এই টাইপের ভিডিওগুলো। ওকে, তো প্রথমে দেখি আমরা এই ভাষার যে ব্যাপারটা, এখানে আমরা কোন কোন ভিডিওতে অ্যাড পাবো। লাইট, প্রোফিনিটি, শিট, হেল, ড্যাম, এসেট্রা, এই টাইপের ওয়ার্ড ইউজ করলে আমরা মোটামুটি অ্যাড পাবো, কিন্তু এখানে কারণ থাকতে হবে। স্ট্রং, প্রোফিনিটি, ইভেন, ব্লিপড, হ্যাঁ মনে পেন আপনি কেউ ওই যে অ্যাপ দিয়ে যে ওয়ার্ডটা বুঝেছে, এখানে আমি বলতে চাচ্ছি না, তো এটা যদি আপনি আমরা ব্লিপড করি, অনেক সময় একটা আওয়াজ শুনি না একটা এরকম হয়ে যায়, তো এই এটাকে বলে ব্লিপড। তো ব্লিপড যদি করে দিই তাহলে আমরা সেটাতে অ্যাড পাবো, কোনো সমস্যা নেই, এটা ফানের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তারপর যেটা সেকেন্ডে বলছে, স্ট্রং, প্রোফিনিটি ইউজ ডিউরিং দ্য বিগিনিং পার্ট অফ দ্য ভিডিও, মানে ভিডিওর শুরুতেই যদি এইরকম কিছু থাকে, শুরুতেই এরকম টাইপের কিছু যদি থাকে তাহলে মানুষ মানে অ্যাডভার্টাইজার অ্যাড দিতে চাইবে না। অথবা স্ট্রং, প্রোফিনিটি অর ইউজ মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ভিডিও, ইভেন দ্য পারপাস অফ কমেডি, ডকুমেন্টারি, নিউজ অ্যান্ড এডুকেশন, মানে কঠিন ভাষাই ব্যবহার করছেন যেটা বোঝাচ্ছে। কঠিন ভাষা বলতে ওরকমই, খুবই খারাপ ভাষা ব্যবহার করছে, এইরকম যদি বারবার সারা পুরো ভিডিওতে এরকম তাহলে সেখানে অ্যাড দিতে চায় না ওরা। ঠিক আছে, অ্যাড পাবেন না তা বলে নেই, অ্যাড না পেতে পারেন। ওকে, তো এখন আপনারা বলবেন যে তাহলে ভাই এরকম ভিডিও ক্রিয়েটই না করি একেবারে, না করেন, বাট একটু আপনাকে ভেবে চিন্তে করতে হবে যে আমি যেটা করতেছি এটা ঠিক কিনা। মানে তারা যেটা করতেছে অনলাইনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই উদ্যোগ, আমি যেটা বুঝতেছি আমার ভাষায়। ওকে, তারপর তিন নম্বরে যেটা বলছে, ইউ শুড টার্ন অফ অ্যাড ফর দিস কন্টেন্ট, প্রোফিনিটি ইন দ্যাট টাইটেল অর থাম্বনেল, মানে বোঝা যাচ্ছে যে যদি থাম্বনেলেই এমন কিছু থাকে যেটা দিচ্ছেন যে দেখতে খারাপ টাইপের, সেটা আপনার উচিত যে অ্যাড অফ, টার্ন অফ করে রাখা, নয়তো বিপদে পড়বেন। তারপর যেটা বলছে, অর স্ট্রং, প্রোফিনিটি ইউজড রিপিটেডলি ইন হেড, মানে কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে বারবার, যেটা বলছি আমি সেটা এখানেও সেই কথাটা বলছে, কিন্তু এটা এখানে বোঝানো হয়েছে যে খুব খারাপভাবে, মানে ঘৃণ্য টাইপের করে যদি আপনি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার টার্ন অফ করে রাখা উচিত। এরপর আসি সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, তো এটা আমি বুঝাইছিলাম যে সেক্সুয়ালি সাজেস্টিভ মানে এই টাইপের রিলেটেড হলেই প্রবলেম। তো আসেন এখন আমরা স্পেসিফিকলি বুঝে নিই, যেমন রোম্যান্স, কিসিং, জেনারেল ডিসকাশন, এই টাইপের যেগুলো আছে, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ ইনক্লুড লিমিটেড ক্লথিং, মানে ক্লথ লিমিটেড যেটা আমরা বুঝি আর কি, এখন মডার্ন বলিউডে যেরকম চলে অতটুকু পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, বাট সেখানে নিউডিটি থাকতে পারবে না। এরপর আসেন ব্লার্ড নিউডিটি, মানে অনেক সময় দেখা যায় যে ব্লার করে দিছে এই টাইপের জিনিসগুলো, কিন্তু ব্লার করে দিলেও এটা মানুষের মনে গেঁথে যায় ব্যাপারটা, তো এখানে সমস্যা। ফোকাস অন সেক্সুয়াল বডি পার্ট, যেমন অনেক সময় আমরা ইদানিং দেখি যে বলিউড মুভিগুলোতে দেখা যায় যে শুরু করে যে এমন এমন ক্যামেরার অ্যাঙ্গেলটা শুরুই করে এমন জায়গা থেকে যে দেখতেই অনেকটা খারাপ লাগে, এই টাইপের হলে সমস্যা। তারপরে কথাবার্তা, ডিসকাশন অ্যাবাউট সেক্স অ্যাক্টস, মানে এই সেক্স নিয়ে কথাবার্তাটাও কিন্তু বিশেষ, আপনারা হয়তো বলবেন যে অনেক মুভিতে তো দেখতেছি আমরা যে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, বাট এটা একটা লিমিটেশন আছে। ওকে, এই টাইপের যেই ব্যাপারগুলো সেগুলো আপনাদেরকে এড়িয়ে চলাটা আপনাদের জন্য ভালো। আর যদি ফোনে থাকে এক্সপোজ, যদি সব কিছু দেখা দেখা যায়, আশা করি ওটা আর বুঝাতে হবে না, তাহলে আপনার ওই ভিডিও দেওয়া, এটা হয়তো আগের কথা, অনেকটাই বুঝেন এটা। ওকে, এরপর হচ্ছে ভায়োলেন্স অর গ্রাফিক কন্টেন্ট, এটা সম্পর্কেও কিছুটা আইডিয়া আছে আগে থেকে জানেন, যে ওই যে যেটা বলছি যে বেশি মারামারি টাইপের কিছু যদি, আচ্ছা তো এখন কোনটা কোনটা আমরা এখানে দেখি, কোনটা আমরা অ্যাড পাবো। মিল্ড ভায়োলেন্স, মানে সাধারণ, ঠিক আছে, সেটা সহ্য করার মতো, ইঞ্জুরি উইদাউট শোয়িং ব্লাড অর গ্রাফিক কন্টেন্ট, মানে রক্ত ছাড়া, আপনারা দেখবেন নিউজ চ্যানেলগুলোতে ইদানিং মৃত মানুষের মুখ দেখায় না, তারপরে ব্লার করে দেয়, এই টাইপেরগুলো ঠিক আছে, আপনারা ওখান থেকেও কিছু কিছু বুঝে নিতে পারেন বর্তমান যে রুলসগুলো, যে সিস্টেমগুলো। তারপরে মনে করেন
ভিডিও গেমসে যেটা মারামারি এগুলো হচ্ছে যে স্বাভাবিক, অ্যানিমেশন, কমেডি, ড্রামা, মিউজিক ভিডিও ওগুলোতে স্বাভাবিক, ঠিক আছে। এরপর হচ্ছে যে যেগুলোতে অ্যাড না দেওয়ার সম্ভাবনা আছে, রিয়েল ইঞ্জুরি, সত্যিকারের ইঞ্জুরি, যেগুলো আমরা অনেকেই ভিডিও করে দিয়ে দিই, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ভিডিও তুলে দিলাম, ভিডিও করে ভিউ হচ্ছে আর ইয়ে হচ্ছে, এই টাইপেরগুলোতে অ্যাড না আসার সম্ভাবনা বেশি, আসবে না আছে তা না আসবে। তারপর অ্যাক্সিডেন্ট, তারপর প্র্যাঙ্কস। আচ্ছা, এখানে প্র্যাঙ্কসের একটা কথা আমি বুঝতে চাই, ওই যে আমাদের প্র্যাঙ্কস নিয়ে একটা রোস্ট হয়েছিল যে মানুষকে না জানিয়ে হঠাৎ করে মানুষকে বিব্রত বোধ করে ফেলা, এই টাইপের প্র্যাঙ্কসও কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। এরকম প্র্যাঙ্কস হলে ভিডিও দিতে যাবে না, কারণ এতে অনেকের কাছে মজা লাগে ব্যাপারটা, অনেকের কাছে এটা খারাপও লাগে। নেক্সট স্টেপে যেটা বলছে, কন্টেন্ট শোয়িং সেভারেল রিয়েল ইঞ্জুরিজ, মানে একেবারে সত্যিকারের ইঞ্জুরি যেগুলো, হ্যাঁ এগুলোতে ওরা দিতে চায় না। এখন এই দুটোর ভিতরে ডিফারেন্স কি অনেকেরই বুঝতে কষ্ট হবে, হ্যাঁ যে ওইটা তো যা বলছে এটা তো, অ্যাকচুয়ালি এখানে যেগুলো বলছে তিনোটাই হচ্ছে যে এরকম লেভেলের, প্রথমটাতে হ্যাঁ, দ্বিতীয়টাতে হ্যাঁ না, তৃতীয়টাতে না। তো প্রথমটাতে তো বুঝাইলাম যে এরকম হলে দিবে, এখন দ্বিতীয়টা তো বুঝালাম যে দিবে না, দিতে পারে না, দিতে হবে, লাস্টেরটা একই কথা কিন্তু দিবে না। এখানে বলছে অ্যাবিউজ, এখানে একটা ওয়ার্ড আপনাদেরকে দেখা দিছে, অ্যাবিউজ, বুঝছেন, অ্যাবিউজ এবং শোয়িং সেভারেল রিয়েল ইঞ্জুরি, কিছু সত্যিকারের ইঞ্জুরি দেখাচ্ছে, রিয়েল ডেথ, সত্যি সত্যি মারা গেছে, ওই যে আমি যেটা বললাম যে ওরকম টাইপের না দেওয়াটাই ভালো। তারপর আসি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস। এখন একটা আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েটিং গাইডলাইন। আপনি এই গাইডলাইন ভঙ্গ করেও দেখা যাবে যে অনেকে অনেক কিছু করে ফেলতেছে, বাট আফটারঅল ইউটিউব কিন্তু ডে বাই ডে স্ট্রিক্ট হচ্ছে, এইসবগুলো ইউটিউব চাচ্ছে যে একটা পজিটিভ একটা দিক উপস্থাপন করতে, বাট আমরা সেটা করতে চাচ্ছি না। ওকে, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট যেটা আছে, হ্যাঁ মানে সাধারণ ডেঞ্জারাস টাইপের, বা আপনার মুভি টুভিতে হয় যেগুলো, যেমন সাধারণ টাইপেরগুলো মানা যাবে, ঠিক আছে। কিন্তু যদি মানে শারীরিক যে ক্ষতিগ্রস্ততা, এই টাইপের ব্যাপারগুলো যদি আপনি ফোকাস করেন ভিডিওতে, তাহলে সেটাতে দিতে চাইবে না। এটা আসলে একটা মানে কমপ্লিট একটা বোঝার বিষয়, হ্যাঁ। আপনি অ্যাড দিবেন, আপনি একটা জিনিস অ্যাড দেখতেছেন, সেখানে যদি আপনি সেটা ফান মজা টাইপের হয়, সেখানে আপনি ভালো মুডে আছেন, সেখানে আপনি অ্যাড দেখতেছেন, কিন্তু যদি সেখানে মানে একটু ভলগারিটি টাইপ, আপনার মেসেজ খারাপ হয়েছে, এই টাইপের কিছু দেখেন, সেখানে অ্যাড দেখা তো দূরে, অ্যাড তো দূরে থাকুক, আপনি ওই ভিডিও থেকে লিভ করবেন, এই টাইপের। আর যদি একেবারেই খারাপ হয়, সেখানে আপনার তো অ্যাডের অ্যাডটা আপনার কাছে বিরক্তিকরই লাগবে, যদি সেটা ইম্পর্টেন্ট হয় তাহলে অ্যাড বিরক্তিকর, আর যদি সেটা হেডফুল হয় তাহলে তো হয়েছে, মানে ওই অ্যাডেরও গুলি মারছেন। ওকে, যাই হোক। তারপর ড্রাগস, ড্রাগসেরটা আমি আর বিস্তারিত বোঝাচ্ছি না, ছোটো করে বলে দিচ্ছি। আপনি ড্রাগস নিয়ে ওইসব কাজগুলো, যেমন যেটা সাধারণ ড্রাগস আর সাধারণ ড্রাগস দেখাচ্ছে, এই টাইপের কিছু করতে পারেন, ড্রাগস গ্রহণ করতেছে, টুরতেছে, এই টাইপেরগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনি টিভিতে দেখবেন, মুভি শুরুতে যখন একটা নোট দেয় আমাদেরকে যে ধূমপান টুমপান এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিচে নোট দিয়ে রাখে, অনেকে ভুলেও দেয় মুভি শুরুতে, এগুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে আপনাকে। আর যদি সরাসরি এমন কিছু হয়ে গেছে, মানে ড্রাগ নিয়ে কথাবার্তা বলতেছেন, হ্যাঁ মানে মানুষের কাছে যেটা খারাপ, সোজা কথা, মানুষের কাছে যেটা খারাপ লাগে, ওরকম কিছু না দেওয়াটাই ভালো। হার্টফুল, কাউকে আঘাত করা, কোনো ব্যক্তি সম্প্রদায় কোনো কিছুকে আঘাত করা টাইপের, এগুলো আপনার এগুলো থেকে দূরে থাকবে, তবে সাধারণগুলো চলবে, হ্যাঁ সাধারণ আঘাত এগুলো চলবে। তারপরে ফায়ার আর্মস, ফায়ার আর্মস বলতে এখানে হচ্ছে যে মানে গুলি টুলি টাইপের বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এটা অতটা কার্যকর হবে না, যেমন গুলি তো আমাদের ইউজ করতে হয় বিভিন্ন শুটিং টুটিংয়ে লাগে। ওকে, তো এখানের ব্যাপারটা বুঝতে বলছে কোথায় দিতে পারবে না, কন্টেন্ট ইনভলভিং ফায়ার আর্মস ফেব্রিকেশন অর মডিফিকেশন সাচ এজ হাউ টু গাইড। এখন আপনি যদি একটা গুলির সম্পর্কে, মানে গুলিটা কীভাবে বানাচ্ছে, এই টাইপের আমরা যেরকম হাউ টু ভিডিও ক্রিয়েট করি কীভাবে করতে হবে, আপনি যদি একটা গুলি বানানোর ভিডিও ক্রিয়েট করেন, সেটা কি সমাজের জন্য ভালো কিছু আনবে, আমার তো মনে হয় না। তো ওগুলো সমাজের জন্য ক্ষতিকর, আপনি দেখলে আপনি বলবেন এগুলো করে করেই তো মানুষকে খারাপ করে দিচ্ছে, ধ্বংস দিয়ে ফেলে দিচ্ছে, তো ওই জায়গাতে অ্যাড দিতে চায় না। ওকে, সেন্সিটিভ কারেন্ট ইভেন্টস কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেগুলো আছে, তর্ক বিতর্ক নিয়ে, এখানে বলছে যে অ্যানালাইসিস অফ অর অপিনিয়ন অ্যারাউন্ড সিরিয়াস অ্যান্ড টপিক্যাল ইভেন্টস নট ডিসক্রাইবড বিলো, ঠিক আছে। মানে ওই যে বললাম যেটা, যদি একেবারে বেশি ইয়া হয় যে সন্ত্রাসী টন্ত্রাসী টাইপের কিছু, বা রাজনৈতিক অবস্থা আপনারা দেখবেন, বা গাড়িতেও লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, তো আপনি ওই রাজনীতিকের আলাপ টাইপের কিছু, মানুষের যেটা উত্তেজিত হয়ে পড়ে, মানুষ যেটা দেখলে মানুষের মাথা ঠিক থাকে না, সমাজ দূষিত করতেছে, সোজা কথায় সমাজ দূষিত করে, এরকম জিনিস থেকে বিরত থাকতে হবে। ওকে,
আচ্ছা এইগুলো শুনতে শুনতে অনেকেই বড় হয়ে গেছেন, এত বড় লম্বা ভিডিও আমি কি করব বলেন? আমি যদি না বুঝাই ঠিকভাবে, আমি জানি না, আমি চেষ্টা করতেছি বাট এত ভালো করে বুঝাতে পারতেছি না, কারণ আমি যদি এটা পুরোপুরি আপনাদের সাথে ডিসক্রাইব করতে চাই একেবারে ভেঙে ভেঙে, অনেকে তো কিছুটা হলেও বুঝে নিচ্ছেন, আবার অনেকে আছে যারা মানে একেবারে ভেঙে ভেঙে না বুঝাইলে বুঝতে চায় না, তাদের জন্য আমি কি করব? এত সময় তো আমাকে কেউ দিবে না, আমার ভিডিওটা এত সময় দেখবে না কেউ, তো পরবর্তীতে হবে কি? আমি এত কষ্ট করে আপনার জন্য ভিডিও আপলোড করতেছি, আপনারা এত সময় দিয়ে সেটা আমি দেখলাম না, তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটা ক্রিয়েট করতেছি আপনাদের হেল্প করার জন্য, সেই উদ্দেশ্যটা তার সফল হচ্ছে হলো না। মনিটাইজেশনের ব্যাপার আলাদা, মনিটাইজেশন আমার কেউ কন্টেন্ট ভালো হলে এমনি পাবো, বাট আমার উদ্দেশ্যটা তো সফল হচ্ছে না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে হেল্প করা, আপনাদেরকে বোঝানো ব্যাপারটা। ওকে, এই জিনিসটা তো গেল, এখানে এত কিছু পড়লাম, ঠিক আছে। এরপর আছে আপনার অ্যাডসেন্সের যে কথাটা বলছিল, অ্যাডসেন্সের পলিসিগুলোকে আপনাকে মেনে চলতে হবে। আগে একটা সময় ছিল যে অ্যাডসেন্সের পলিসি তেমন একটা না মানলেও হতো, ইউটিউবের পলিসিগুলো মানলেই চলতো। অ্যাডসেন্সের পলিসিগুলো হচ্ছে যারা ব্লগ আর ওয়েবসাইটের কাজ করে তাদের জন্য, আমরা এটা ভাবতাম। অ্যাকচুয়ালি এখন দিন পাল্টে গেছে, এখন আপনাকে অ্যাডসেন্স পলিসি যদি আপনি মেনে না চলেন তাহলে আপনাকে অ্যাড দেওয়া হবে না, ইউটিউবে থাকতে পারবেন না, অ্যাড পাবেন না। ওকে, তো আসেন এবার অ্যাডসেন্স পলিসিগুলো আমরা জানি মোটামুটি যারা কাজ করছি, বা তেমন কিছু না অ্যাকচুয়ালি, আবার অনেক কিছু। ওকে, অ্যাডসেন্স পলিসি হচ্ছে যে অ্যাডসেন্স তো আমরা যেখান থেকে অ্যাড আনি সেটা, এখানে আমি যেটা আপনাদেরকে বিশেষ করে বলবো সেটা হচ্ছে কন্টেন্ট পলিসি, যেটা এটা একটু পড়ে নেবেন। এখানে অনেকগুলোই কিন্তু কাভার আপনাদের কাজের নাম, অনেকগুলো ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। অ্যাডাল্ট থিমস, ফ্যামিলি কন্টেন্ট, এগুলো তো আমরা জানি মোটামুটি, এগুলো দেখে নেবেন। ওকে, এই পলিসিগুলো আপনাকে মানতে হবে। যেমন আমি আপনাকে এখানে একটা দেখাচ্ছি, হ্যাকিং ক্র্যাকিং কন্টেন্ট, এটা অনেকেই জানেন, তো এইটা এই জিনিসটা হ্যাকিং ক্র্যাকিংটা আসলে অ্যালাও না, হ্যাকিং ক্র্যাকিং থেকে দূরে থাকুন। হ্যাকিং ক্র্যাকিং আসলে সমাজকে দূষিত করতেছে, যেমন ওই যে কথাটা বললাম, আপনি এত কষ্ট করে একটা সফটওয়্যার ক্রিয়েট করতেছেন, হ্যাঁ, বাট আপনি এটা হ্যাকিং হওয়ার কারণে আপনি সেটা থেকে পর্যাপ্ত প্রফিট পাচ্ছেন না, তো এটাতে তো কোম্পানির লস, এটা এক প্রকার দুর্নীতি বলা যায়, তো এটা থেকে দূরে থাকাটাই ভালো। আবার অনেকেই দিয়ে যাচ্ছে, সব সফটওয়্যার তো আর মানে এগুলো খেয়াল রাখে না, যেমন ভালো ভালো সফটওয়্যার, অ্যাডোবির একটা হ্যাকিং বা ক্র্যাকিং টিউটোরিয়াল আপনি যদি ইউটিউবে দেন দেখবেন ওটা থাকবে না, ওটা ব্লকড হয়ে যাবে, অনেকেই জানেন ব্যাপারটা। তো এগুলো একটু আপনারা নিজে দায়িত্বে পড়ে নেবেন, এগুলো বুঝতে তেমন একটা কষ্ট হবে না। অনলাইন সেল অফ অ্যালকোহলিক বেভারেজ, মানে অনলাইনে যদি আপনি মানে অ্যালকোহল টাইপের কিছু সেলিংয়ের কাজ করেন সেটা কিন্তু অ্যাডসেন্স মান মেনে নেবে না। তো আমি চাইলে পুরোটা পড়ে শোনাতে পারি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো যদি আপনারা আমাকে সময় দেন, বলেন যে এই নিয়ে একটা ভিডিও বানাতে, তো অবশ্যই আমি অ্যাডসেন্সের পলিসিটা ভেঙে ভেঙে আপনাদেরকে পড়ে শোনাবো। বাট আমি মনে করি এটা সবাই আজকাল বুঝে, তো কমেন্ট করবে জানাবেন আমাকে, না হলে আমি বুঝবো না তো আপনাদের কী দরকার কী দরকার না। ওকে, তারপর আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম, এখানে আরেকটা জিনিস আমরা এখানে স্কিপ করে গেছিলাম, এই যে যদি এইরকম হলো যে এমন কিছু হলো, আমরা বললাম যে তিনটা পদ্ধতিতে তারা সিলেক্ট করবে যে এই ভিডিওটাতে অ্যাড দেওয়া যায় কি যায় না, তো সেখানে আপনি প্রথম কোনো কারণে আপনার মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে, এই ভিডিওটাতে অ্যাড পাওয়া দরকার, তো সেটা আপনি চাইলে ম্যানুয়াল রিভিউ করতে পারেন। তিন নম্বরে যেটা অপশন হচ্ছে ম্যানুয়াল রিভিউ, আপনি কোনো মানুষ ব্যক্তিকে দিয়ে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারেন ম্যানুয়াল রিভিউ করে আপনাকে এটা ছাড় দেওয়ার জন্য, সেটা আসলে করতে হবে ওই যে লার্ন হাউ টু আপিল ভিডিওস, ওকে, রিকোয়েস্ট হিউম্যান রিভিউ অফ ভিডিও মার্চ নট সুইটেবল ফর মোস্ট অ্যাডভার্টাইজার্স। তো যদি আপনার ভিডিওতে দেখেন এরকম হলুদ চিহ্ন অথবা এরকম, অনেকের এরকম দেখাবে অনেকের এরকম, এখন বলতে পারেন এখানে এরকম দুইজনে দুই রকম কেন দেখাবে, কেউ এখনও ইউটিউব স্টুডিও ক্লাসিক ইউজ করে, কেউ এখনও কিন্তু আবার বেটা ইউজ করে, সো দুইটাতে দুই রকম দেখাচ্ছে। যাই হোক, ক্লাসিক আর বেটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, বিকজ দুইটা জিনিসই সেম, একটু ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে, তবে কিছু জিনিস আপডেটও করা হয়েছে, তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো ভাবছিলাম, বাট এখনও বানানো হয়নি। যদি আপনাদের আরও দরকার হয়, আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ভালো করে আপনাদেরকে একটা মানসম্মত একটা কন্টেন্ট উপহার দিতে। ওকে, তো যদি আপনি কোনো কারণে আটকে গেছে আপনার ভিডিও, ঠিক আছে, তখন কি করতে হবে? হ্যাঁ, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আওয়ার অটোমেটেড সিস্টেম থিঙ্ক ইউর কন্টেন্ট ইজ নট সুইটেবল ফর অল ব্র্যান্ড। ওকে, এটার এই এই চিহ্নটা মানে হচ্ছে যে অটোমেটিক সিস্টেম মনে করতেছে যে এটা সব অ্যাডভার্টাইজারদের জন্য প্রপার না, তো সেক্ষেত্রে নোট করে দিছে, ইফ ইউ থিঙ্ক ইউর সিস্টেমস মেড মিস্টেক, যদি আপনি মনে করেন যে ওদের এটা ভুল হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে একটা
অ্যাপ্লাই করতে হবে, রিকোয়েস্ট হিউম্যান রিভিউ করতে হবে, সেখানে ওরা আপনার ভিডিওটা দেখে কোনো মানুষ দেখে বুঝে তারপর আপনি ভিডিওটা ডিসাইড করবে যে এটাতে ভিডিও এই ভিডিওটাতে অ্যাড দেওয়া যায় কি যায় না। তো এই অ্যাডভাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন আমরা পড়ে আসছি, এখন আমরা দেখবো রিভিউ কীভাবে করতে হয়। ঠিক আছে, আওয়ার হিউম্যান এক্সপার্টস কনফার্ম দ্যাট আওয়ার ভিডিও ডাজ নট মিট ইউর অ্যাডভাইজার। তো সেটা যেভাবে করবেন, এরকম যে ডলার সাইনটা থাকবে সেখানে ক্লিক করবেন, করার পর একটা অপশন আসবে, যেহেতু আমার এরকম কোনো এখনও ধরে নাই সো আমি বলতে পারতেছি না। তো যেটা করতে হয়, আমি রুলসটা পড়ছিলাম, আপনি এই ইয়েলো বাটনটার উপরে রাইট ক্লিক করবেন অথবা লেফট ক্লিক, সম্ভবত দুইটা ক্লিক করার পর এখানে একটা মেনু আসবে, সেখানে অপশন পাবেন যে হিউম্যান রিভিউ, সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব, যদি আপনারা বলেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি চান এখনই কমেন্ট বক্সে লিখেন, নাহলে পরে বলে যাবেন। তাহলে আপনারা এইভাবে করতে পারেন, হাউ টু চেক মনিটাইজেশন অ্যান্ড রিভিউ স্ট্যাটাস। ঠিক আছে, কীভাবে চেক করবেন মনিটাইজেশন স্ট্যাটাস অ্যান্ড রিভিউ স্ট্যাটাসটা? তো এখন কথা হচ্ছে যে আপনি যে রিভিউতে পাঠাবেন তো সেটা কীভাবে তারা রিভিউ করবে। আপনার চ্যানেলে কমসে কম 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, তারপর ওরা আপনার আনরেজিস্টার্ড যে ভিডিওগুলো, মানে যেটা আপনার মনিটাইজেশন হচ্ছে না, রিভিউতে পাঠিয়েছেন সেটা রিভিউ করবে। অথবা যদি আপনার 10,000 সাবস্ক্রাইবার কম হয় আপনার চ্যানেলে, তো সেক্ষেত্রে তারা যেটা করবে আপনার ভিডিওতে লাস্ট 7 ডেজ, মানে পাস্ট 7 ডেজ, মানে শেষ 7 দিনের মধ্যে 1,000 ভিউ থাকতে হবে, মানে প্রতি 7 দিনের মধ্যে 1,000-এর বেশি ভিউ হতে হবে, তাহলে সেই ভিডিওটা গ্রহণযোগ্য তাদের কাছে। তারা এটা এক্সপার্টরা রিভিউ করবে, ভিউ করবে, করে দেখবে এবং এটা জানাবে বা ছেড়ে দিবে বা ব্যাড দিবে বা দিবেন, এটা ওদেরই ব্যাপার। ওকে, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে পেইড প্রোডাক্ট প্লেসমেন্ট অ্যান্ড এন্ডোর্সমেন্ট। আপনি একটা ভিডিওতে 3-4টা করে প্রোডাক্ট, মানে স্পন্সরশিপ নিয়ে আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপত্তি জানান অ্যাডভার্টাইজাররা। তো এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অনেকে হয়তো এই জিনিসটা জানেন না, আপনি যদি পেইড কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেন, মানে আপনার ভিডিওতে আমরা যেটা করি গুগল অ্যাড ছাড়া, ভিডিওতে যে একটা দেখি আমরা, সেই একটা যদি করতে চান সেখানে অবশ্যই আপনাকে এই যে ভিডিওতে গিয়ে আমি তারপর দেখবেন অ্যাডভান্সের অপশনে নিচে একেবারে একটা অপশন আছে কন্টেন্ট ডিক্লারেশন, দিস ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন সাচ অ্যাজ পেইড প্রোডাক্ট প্লেসমেন্ট, এখানে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, আর যদি আপনি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে হেল্প মি ইনফর্ম ভিউয়ার্স, এটা তো টিক চিহ্ন দিবেন, তারপর সেভ দিবেন। ওকে, আমার এই ভিডিওতে কোনো পেইড প্রমোশন নেই সো আমি দিচ্ছি না। তাহলেই আপনি মোটামুটি নিজেকে সেফ দাবি করতে পারেন। এরপর আসি ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসি, এটা তো অনেকেই পড়ছেন জানেন, বাট সেখানে কিছু আপডেট হয়েছে দেখেন। ডিজেবল অ্যাডস ফ্রম ইউর কন্টেন্ট, মানে কী কী কারণে অ্যাড ডিজেবল হতে পারে, যাদের অ্যাড ডিজেবল হয়ে আছে এবং চ্যানেল সাসপেন্ডেড হয়েছে, এই টাইপের যাদের প্রবলেম টার্মিনেটেড হয়েছে চ্যানেল, কেন হয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলা আছে। যেমন এগুলো তো অনেকেই জানেন, ইউটিউব কমিউনিটি গাইডলাইনগুলো, ওকে গাইডলাইনগুলো আশা করি জানেন, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, না বুঝলে সবগুলো পড়ে পড়ে দেখতে পারেন। আমি কিন্তু এই সবগুলো লিংক ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যেন নিজে এসে পড়ে দেখতে পারেন, কজ আপনারা তো প্রুফ ছাড়া বিশ্বাস করবেন না আমি যে বলতেছি কথাগুলো। সো আমি সবগুলো লিংক দিয়ে দিব, আপনারা নিজে নিজে এসে পড়ে দেখবেন। ওকে, তো এখানে দেখেন আমি এগুলোকে কমিউনিটি গাইডলাইন আমরা বাদ দিচ্ছি, আমরা হচ্ছে এনশিওর ইউ হ্যাভ কমার্শিয়াল ইউজ রাইট ফর ইউর কন্টেন্ট এটাতে যাবো। এটাতে যে দেখবো যে এখানে দেখেন আপনি যে, আমরা দেখি অনেকেই যে মানুষ ভিডিও মেক করতেছে কিছু কিছু ক্লিপ কেটে কেটে নিয়ে, তাই না? আমরা ভাবি মাঝে মাঝে যে এরা কীভাবে হবে, আসলে এইগুলোতে এগুলো ক্রিয়েট করা যাবে, বাট অ্যাড কিন্তু সবখানে দিবে না। ওকে, তারা কিন্তু আপনি খেয়াল করবেন এমন কোনো চ্যানেল, যেমন আমি একটা উল্লেখযোগ্য চ্যানেলের নাম বলতে পারি, বাংলা ডিরেক্টর, চ্যানেলটা খুবই পপুলার হয়ে গেছে অল্পদিন, তাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই দেখি যখনই মানে বিরক্ত লাগে। ওকে, যাই হোক, আমি কিন্তু ওদের প্রমোশন করে ফেলতেছি বাই দ্য ওয়ে, পাতেন অ্যাকচুয়ালি। তো ওরা অন্য ভিডিও থেকে ভিডিওগুলো নিয়ে জাস্ট ডাবিং করে। ওকে, তো ডাবিংয়ের মধ্যে কিছু রুলস আছে, ডাবিং করা নিয়ে রুলস আছে, ডাবিং করার জন্য কিন্তু আপনি যদি কারো ভিডিও ডাবিং করতে চান তা আপনার সেটার রাইট লাগবে, ওদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি কিন্তু অনুমতি ছাড়া যদি করেন সেটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না। ওকে, এটা অনেকেই জানেন না, আপনি যে কোনো কিছুই ইচ্ছা মতো ডাবিং করবেন সেটা তো আর হয় না। যেমন ইদানিং আমি দেখছি যে কেরালা তামিল মুভিগুলোকে ডাবিং করতেছে, তো ডাবিং করতেছে যে সেটার জন্য তো ওদের থেকে পারমিশন নিতে হচ্ছে, একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে, কোনো একটা ব্যাপার আছে এখানে,
কিছু কোনো না কোনো ভাবে আপনি চাইলে তো আমার একটা কন্টেন্ট, আমি এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে একটা মুভি বানাচ্ছি, আপনি আপনার ভাষাতে চালাই দেবেন নিয়ে ইচ্ছা মতো খালি ডাবিংটা করে, বা সব রাইট আপনার, কি মজার কথা, একটা হাততালি হবে। তো এখানে আপনাকে বুঝতে হবে আপনার নিজের যে রাইটগুলো, আপনার কমার্শিয়ালভাবে কোনো কিছু ইউজ করার রাইট আছে কিনা। এক্ষেত্রে অনেকে বলেন যে গুগল থেকে যদি ছবি নিয়ে আমরা ইউজ করি, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা আর কি কোনো প্রবলেম হবে, যদি আপনি সেই ছবিটা নিয়ে এডিট করেন, এডিট করে নিয়েছেন। ইনফ্যাক্ট সোজা কথা, স্লাইড শো কিন্তু স্লাইড শোর দিন শেষ হয়ে আসছে, স্লাইড শো আর ভ্যালুয়েবল না, স্লাইড শো আর কাজ করবে না, স্লাইড শোতে অ্যাড পাবেন না। ওকে, সেটা আমি মুখে বলে বিশ্বাস করবেন না, তাই তো? আসেন, আরও আছে ভিডিও টপিক বাকি আছে এখনো। তো ওই রকম কিছু আপনি যদি কোনো কিছুকে এডিট করছেন, করে আপনি সেটাকে আপডেট করছেন, সেক্ষেত্রে তো সেটা আপনার ক্রিয়েটিভ কমন যে নিজে ক্রিয়েট করছেন। বাট আপনি যদি নিয়ে দিয়ে দেন, নিয়ে ইউটিউব থেকে নিয়ে ইউজ করে ফেললেন, এই টাইপের কিছু হলে সেটা কিন্তু কী হবে সেটা কিছু বলে না এখনো, বাট কিছু একটা হবে আশা করি সামনে। ওকে, এখানে বলছে আন্ডারস্ট্যান্ড ইউর রাইটস, আপনার রাইটগুলো আপনি কীভাবে বুঝবেন, আপনার রাইটগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি আপনার অধিকার আছে কি না নাই এটাই আমরা বুঝি না, আমরা বোঝার আগে আমরা কাজ শুরু করি। ওকে, আসেন, হাউ টু রিড লাইসেন্স আন্ডারস্ট্যান্ড ইউর রাইট। ওকে, আপনি কীভাবে বুঝবেন যে আপনার রাইট আছে কিনা? আপনি একটা গেম কিনলেন, আপনি একটা গেম ইনস্টল করলেন, করে আপনি সেটার যে রিভিউ শুরু করে দিচ্ছেন, তো এটা ওরা আপনাকে সেই রাইট দিছে কিনা, আপনাকে খেলার রাইট দিছে, বাট আপনাকে সেটা নিয়ে ভিডিও বানানোর রাইট দিছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রবলেম। ওকে, সো সববার যা যে যেই সফটওয়্যারটা ইউজ করতেছেন বা যেই গেম যেই অ্যাপস ইউজ করতেছেন, তো সেটার আপনাকে ওদের ওয়েবসাইটে গেলে বা ওদের ইমেইল করে আপনি জানতে পারবেন যে আপনার রাইট সম্পর্কে। আপনি কি চাইলে অন্যের একটা সফটওয়্যার, অ্যাডোবির সফটওয়্যার দিয়ে আপনি ফটোশপ দিয়ে আপনি টিউটোরিয়াল বানাচ্ছেন, ঠিক আছে, অন্যের সফটওয়্যার দিয়ে আপনার কি সে রাইট ওরা দিছে আপনাকে, ওইটা দিয়ে আপনি টিউটোরিয়াল বানাবেন, কমার্শিয়াল ইউজ করবেন, সে রাইট দিছে কিনা, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি এখনও পুরোপুরি এখানে ওরা সব কিছু বলে নেই, মোটামুটিভাবে বলছে যে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এইরকম যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে সেগুলো তো ওরা অ্যাড দিতে চায় না। ওকে, আপনার নিজের রাইট ছাড়া আপনি অন্য রাইট ইউজ করেন, এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার। এই জিনিসটা আমার নিজেরই বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন তাদের কি হবে যারা গেম রিভিউ করে, যারা ফটোশপ টিউটোরিয়াল করে, ওদের কি হবে? তো ওদেরকে যেটা করতে হবে, সিম্পলি হেল্পে গিয়ে, সফটওয়্যারের হেল্পে গিয়ে আপনি এই সম্পর্কে জানতে পারেন ওদের ওয়েবসাইটে, এটাই বলে দিছে এখানে, আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমি আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, জানি না মানুষ আপনারা কেউ গালি দিচ্ছেন কিনা আমাকে। ওকে, বাট আপনি না বুঝে যে কাজ করতেছেন অ্যাড পাবেন না, আপনি হয়তো স্ট্রেক খাচ্ছেন না, অ্যাড পাবেন না, কিন্তু সত্যি কথা, আপনি ভিডিও কেন ক্রিয়েট করতেছেন? আপনি আমি আমরা সবাই তো ভিডিও ক্রিয়েট করতেছি অ্যাড পাওয়ার জন্য, আর্নি হওয়ার জন্য, না হলে আমার এতগুলো সময় আমি ইউটিউবের পিছনে কেন ব্যাগ ব্যাগ করবো? মানুষের লাইফের তো টাইমেরও তো দাম আছে, তাই না? তো সে যেই জন্য করতেছেন সেটাই যদি আপনার মানে সফল না হন, তাহলে তো কোনো মানে হয় না এরকম ভিডিও ক্রিয়েট করে চ্যানেল গ্রো করার, তাই না? ওকে, এক্ষেত্রে আরেকটা কথা বলছি, কিপ ইন মাইন্ড দ্যাট ইউর কন্টেন্ট মাস্ট অলসো মিট দ্য অ্যাডসেন্স কন্টেন্ট কোয়ালিটি গাইডলাইন্স। এখন আসেন, ওই যে আমি অ্যাডসেন্সের যে ব্যাপারটা বলছিলাম, অনেকেই আমাকে ভুল বুঝে বলবেন যে ধরো ভাই অ্যাডসেন্সের ওইসব ইয়েগুলো তো দিচ্ছে যে আপনার ওইসব রুলসগুলো তো ওয়েবসাইটের জন্য, ওই যে বললাম অ্যাডসেন্সের কোয়ালিটিকে এখন আপনার ভিডিওতেও মেনটেন করতে হবে। ওকে, অ্যাডসেন্স কন্টেন্ট কোয়ালিটি গাইডলাইনটা কী সেটা তো দেখারই বিষয়। তো এখন বলছে যে এই অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিগুলো যেগুলো আছে এগুলো আপনাকে দেখতে হবে। এখানের মধ্যে যেটা আছে রিইউজড কন্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কথাটা বলতেছিলাম বারবার করে যে অন্যের কন্টেন্ট যে ব্যবহার করতেছি আমরা, রিইউজ যেটা করতেছি, অ্যাকচুয়ালি একটা হচ্ছে ফেয়ারিউজ, একটা হচ্ছে রিইউজ। ফেয়ারিউজ হচ্ছে যে আপনি আপনার পুরো ভিডিওটা আপনার সেখানে আপনি ওইটার রেফারেন্স দিবেন, বা এই টাইপের কিছু হলে সেটাকে বলে ফেয়ারিউজ, রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে এই টাইপের কিছু হলে সেটা হচ্ছে ফেয়ারিউজ। বাট যদি সেটা আপনি বলতে গেলে অনেকটুকু অংশই নিয়ে ফেলছেন, এটা ফেয়ার ইউজে আর করতেছে না, সেটা রিইউজে পড়তেছে, যেমন রিমিক্স, পুরান গানগুলো এখন রিমিক্স করে করে ইউজ করা হচ্ছে। রিইউজড কন্টেন্টের ক্ষেত্রে কিছু রিস্ট্রিক্টেড আছে, সেটা দিছে কে? অ্যাডসেন্স। ওকে, অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিকে আপনার মানতে হবে, অ্যাডসেন্স কিন্তু রিইউজ কন্টেন্টটা চায় না। যেমন ওয়েবসাইটে আমরা গেলে একই টপিক, একই কথা দুই তিনটা ওয়েবসাইটে দেখা দেখি, একজন থেকে একজন কপি করে করে করছে, তো এটা হয়তো আপনারা সহজে বুঝতে পারেন যে একজনের জিনিস আরেকজন দিতে পারবেন। এক ধরেন আপনার একটা গান, আপনি একটা গান গাইছেন, তো আমি সেটাকে কী করলাম, সামান্য সামান্য এডিট করে, হালকা পাতলা এডিট করে আবার আপলোড দিয়েছি, তো এটা রিইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিইউজ কিন্তু আর যাচ্ছে না, হালকা পাতলা এডিট করে দিয়ে দিচ্ছেন, এটা হবে না, ভালো এডিট করতে হবে, এমন কিছু নতুন কিছু আপনাকে তৈরি করতে হবে, যেটা আমি বারবার বলতেছি, ক্রিয়েটিভ কিছু করতে হবে।
এরপর আসতেছে রিপিটিশিয়াস কন্টেন্ট, মানে এই বারবার বারবার একটা জিনিস, এটা হচ্ছে ফুল টার্গেটটা দেওয়া। এটা হচ্ছে আসলে অ্যাডসেন্সের, তো তাই জন্য সে ডাইরেক্ট বলে দিছে যে একটা জিনিস দুইবার হতে চায় না। তো আমরা ইউটিউবে তো এমনিতেই অন্যকে জিনিস দিতে পারি না। আমরা অনেক সময় একটা কাজ করি যেগুলো মানে কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আমরা পাই ক্রিয়েটিভ কমন্স, এগুলোকে আমরা নিজেরা আপলোড করি। তো সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু প্রবলেম যে রিপিটিশিয়াস কন্টেন্ট ওরা চাচ্ছে না। ওকে, তাহলে অ্যাড নাও দিতে পারে, অ্যাডসেন্স আপনাকে অ্যাড নাও দিতে পারে। ওকে, এখানে আরেকটা ব্যাপার আছে, অ্যাড ভায়োলেশনটা অনেকেই জানেন, নিজের অ্যাডে নিজে ক্লিক দিলে সমস্যা হবে কি হবে না, এটা আমাদের গ্রুপে অনেকেই জিজ্ঞেস করেন। ঠিক আছে, মেসেজ করে জিজ্ঞেস করেন, ভাই আমার অ্যাডে ক্লিক যদি আমি করি কি হবে। অ্যাকচুয়ালি এটা একদম বেসিক একটা সাধারণ সিম্পল কথা যে আপনি আপনার অ্যাডে ক্লিক করলে ক্ষতি তো হবেই, বা যাদের এটা নিয়ে এখনও কনফিউশন আছে দেখে নেন, এটা অ্যাড ভায়োলেশন বলে এটাকে। ওকে, সো অ্যাড ভায়োলেশন করছেন তো আপনার কী কী সমস্যা হবে আর বললাম না, অ্যাডসেন্স ডিজেবল হয়ে যেতে পারে, সাসপেন্ডেড হয়ে যেতে পারে, টার্মিনেটেড হয়ে যেতে পারে। ওকে, বাট ইউজিং থার্ড পার্টি সাইটস অ্যান্ড টুলস, টুলস মানে কি জানেন তো, সাপোজ টিউব বাড়ি। ওকে ভাই, আর কিছু নেই, টিউব বাড়ি থার্ড পার্টি টুলস ইউজ করলে কিছুই হবে না, কিন্তু আপনি যদি মিস ইউজ করেন সেখানে প্রবলেম আছে। মিস ইউজ বলতে কি, অ্যাকচুয়ালি মিস ইউজ বলতে ওইটাই, একই কথা, এখানে সবগুলো কথাই দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই রকম হচ্ছে, তাই হয়তো আপনাদের কিছুটা হলেও বিরত রাখতে হবে। আসলে কথাগুলো একই ঘুরে ফিরে, ওরা এতগুলো রুলস দিছে এত ভেঙে ভেঙে, মানে ওরা চাইছে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে। অ্যাকচুয়ালি মেইন কথা এটাই, আপনি দুর্নীতি মানে ভায়োলেশন এখানে করতে পারবেন, আপনাকে নিজে কিছু করতে হবে ভালো কিছু ওদের রুলস মেন। ওকে, তো এখানে আপনি যেটা অন্যের সফটওয়্যার বা থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করে, আপনি থার্ড পার্টি সাইট ইউজ করে যদি আপনি এমন কিছু করেন যেটা ওদের গাইডলাইন মেনটেন করে না, সেরকম কিছু হলে অ্যাড পাবেন না। সো বি কেয়ারফুল। কতক্ষণ হচ্ছে ভিডিওটা, অনেক লম্বা ভিডিও আছে, যারা দেখছেন এতক্ষণ ধরে আশা করি তাদের কোনো না কোনো উপকার হয়েছে, ছোটোখাটো হলেও উপকার হয়েছে, আর যারা দেখেননি চলে গেছেন তাদেরকে কী বলবো, তারা কিছু বলার নেই, আমার অনেক কিছু মিস করে গেছেন। এই পেজগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা নিজে চাইলে এসে সবগুলো দেখতে পারেন, সবগুলো পড়ে শুনে বুঝে নিতে পারেন। ওকে, আমি হয়তো সব কিছু ডিটেলসে একেবারে আপনাদেরকে বোঝাতে পারিনি, বাট মেন টপিকগুলো আমি আপনাদেরকে মেন যে সামারাইজ করে আমি মেন কথাগুলো আপনাদেরকে বুঝাইছি, বাকিগুলো আপনারা নিজে এসে যাতে পড়ে নিতে পারেন। এখন এবার নিজের জন্য কিছু বলি, আপনারা কোন চ্যানেলে ভিডিওটা দেখতেছেন আশা করি জানেন, মিনাস 365। ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল হয়, কোনো কাজে আসে, আপনার যদি সামান্যতম উপকৃত হয়, কিছু নতুন কিছু জানতে পারে পেরে থাকেন, তাহলে একটা লাইক তো দিবেন অবশ্যই, এটা আপনাদের কাছে যদি ডিজার্ভ করি আর কি আমি, তাহলে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেন, তা তো আমার আফসোস নেই, অন্তত বুঝতে পারবো যে আমার পাশে আপনারা আছেন, আরও নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ পাবো। এরপর আপনার যে ফ্রেন্ডরা আছে ইউটিউবে কাজ করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন, অনেকেই জানে না এই ব্যাপারগুলো, নতুন যারা ইউটিউবে আসতেছে কাজ করার জন্য তাদের এই জিনিসগুলো ক্লিয়ারলি একটা ধারণা নেওয়া দরকার। আগে আমরা যখন ইউটিউবে আসছি তখন শুধু কমিউনিটি গাইডলাইনটা মেনটেন করলেই হয়ে যেত, এত কিছু দেখতো না, বাট এখন অনেক স্ট্রিক্টেড হচ্ছে। সো মানুষ কষ্ট করে 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে, 1000 সাবস্ক্রাইবার করবে, তারপর যখন ব্যর্থ হবে, ব্যাট এটা খুব সো স্যাড, আমার কাছে ভাবতে খারাপ লাগে আমার, বাট ওই যে না জানার কারণে আমরা তো না জেনে কাজ শুরু করি। সো শেয়ার করবেন সবার সাথে, আর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে সত্যি গলা ব্যথা হয়ে গেছে, আমি আর পারতেছি না, আর বুঝাতে পারতেছি না। ওকে, চেষ্টা করবো আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। ওকে ওকে, তো আবারও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা জানাবেন কেমন ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সবসময় সর্বদা আপনাদের উপকারে নিয়োজিত। তো আর চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আর চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন আপডেটগুলো পাওয়ার জন্য, কারণ ইউটিউবে তো মানুষ সবসময় আসে না। আবার অনেকে দেখা যাচ্ছে যে চায় না সারাক্ষণ ইউটিউবে ভিডিও দেখতে, অত এমবি থাকে না, তো অন্তত ফেসবুক গ্রুপে আপনি বা পেজে লাইক দিয়ে রাখলে অন্তত আপডেটের খবরটা পেতে পারেন, সো সেটা করতে পারেন। আজকের মতো এখানে শেষ, আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, খুদা হাফেজ।